আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মসজিদের টয়লেট থেকে কোরআনুল কারীমের আওয়াজ শোনা যায়। তো সেক্ষেত্রে কেউ টয়লেটে গেল, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলো, এটার জন্য সে গুনাহ হবে কিনা, ইসলাম কি বলছে, আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যেহেতু নিয়ম রয়েছে কোরআনুল কারীমের তেলাওয়াত বাথরুমে গিয়ে শোনা যাবে না, কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি বাথরুমে গিয়ে করতে পারবেন না, যেহেতু সেটা নাপাক জায়গা। এই জন্য তো সেক্ষেত্রে আপনি মসজিদে নামাজের জন্য গেলেন, মসজিদের মাইকের আওয়াজ সেখানে যায়, তো এক্ষেত্রে তো আপনাকে মসজিদ গুনাহগার বানিয়ে দিল, বিষয়টা অনেকটা এমন দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টা এমন নয়। এই জন্য মসজিদ যদি বিষয়টা এমনই হয়ে থাকে, অতিরিক্ত বেশি পরিমাণে তেলাওয়াত শোনা যায় এবং সেক্ষেত্রে মুসল্লি ইচ্ছা, একটা হচ্ছে নিজে নিজে শোনা আর একটা হচ্ছে অন্য দিক থেকে আওয়াজ ভেসে আসা, যেটা দূর থেকে ভেসে আসতেছে, আপনি বাসায় বসে বসে বাথরুমে আছেন, ওইদিকে একটা মাহফিল হইতেছে, আপনার বাথরুমে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যাচ্ছে, বয়ান শোনা যাচ্ছে, এটা কিন্তু আপনি নিজ থেকে বাজাচ্ছেন না, অন্যজন বাজাচ্ছে মানুষের হেদায়াতের জন্য, উপকারের জন্য। তো এই জন্য আপনি গুনাহগার হবেন না, আপনি আপনার মধ্যে বাথরুম করতে পারবেন, যদি যেখানে সারাদিনই তেলাওয়াত হোক সারাদিনই গজল হোক। মসজিদের বিষয়টাও এমন, এটা কিন্তু আপনি নিজে নিজে শুনতেছেন না, এটা দূর থেকে আওয়াজ আসতেছে, ভেসে ভেসে আসতেছে। এই জন্য মসজিদের মধ্যে শোনা যদি যায় আপনি গুনাহগার হবেন না। তারপরেও মসজিদ কমিটির উচিত যদি বাথরুমের দিকের মাইকটা অন্যদিকে ঘুরাই দেওয়া, সাউন্ড বক্সটা অন্যদিকে ঘুরাই দেওয়া, যেহেতু আওয়াজ শোনা না যায়, অথবা হালকা হালকা যাতে শোনা যায়, যাতে মানুষ বুঝতে পারে যে মসজিদে তেলাওয়াত হচ্ছে, নামাজ এত রাকাতে আসছে, তোমরা তাড়াতাড়ি নামাজে যাও, এটার দিকে আহ্বানের জন্য একটা মোটামুটি আওয়াজ হতে পারে, কিন্তু অতিরিক্ত পরিমাণের আওয়াজ যেটা বাথরুমের দরজা ভেদ করে ভিতরে চলে যায়, এভাবে থাকা উচিত নয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।